तो हमारे फॉर्मूला होच्छे 2 cos स्क्वायर a एटा समान समान আমরা a by 2 ধরো 2 cos স্কয়ার a by 2 1 plus cos a এই তো 2 cos স্কয়ার 22 ডিগ্রি আর 30 মিনিট এটা সমান সমান কি লিখতে পারবো এটা কিন্তু a তাহলে 2 cos স্কয়ার a সমান সমান লিখতে পারবো 1 plus cos 2a 2a 22 ডিগ্রি 30 মিনিট 30 মিনিট 1 प्लस cos এটা কত হবে 44 ডিগ্রি আর হচ্ছে 60 সেকেন্ড 60 মিনিট 60 মিনিটে 1 ডিগ্রি 44 ডিগ্রি আর এখানে 60 মিনিট এখানে 1 ডিগ্রি তাহলে টোটাল হচ্ছে 45 ডিগ্রি 22 ডিগ্রি 30 মিনিট এটার সাথে 2 গুণ করলাম তাহলে এখানে হবে 60 মিনিট আর 44 ডিগ্রি এই 60 মিনিট হচ্ছে 1 ডিগ্রি তাহলে 44 ডিগ্রি আর 1 ডিগ্রি 45 ডিগ্রি তাহলে cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 এখানে √2 লসাগু তাহলে √2 + 1 এই ক্ষেত্রে দেখো এই যেখানে 2 টা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাই না তাহলে এই 2 টাকে আমরা এখন কি করতে পারি এখানে भाग दिते पारी হয়ে যাবে হ্যাঁ 2√2 দ্বারা গুণ দিব লব হরকে তাহলে √2 +1 2√2 √2 তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা ভ্যালু পাবো এটা এই √2 আর এই √2 গুণ করলে হবে 2 √2 আর 1 গুণ করলে হবে √2 এই দুইটা √2 মানে একটা 2 আর এই 2 গুণ করলে হবে 4 তাহলে এই ক্ষেত্রে দেখো cos স্কয়ার 22 ডিগ্রি 30 মিনিটের মান কত পাইলাম এইটা এখন স্কয়ারটা যদি আমরা রুট করে দেই তাহলে কি হবে cos 22 ডিগ্রি 30 মিনিট তাহলে কি হবে রুট করে দিলে দেখো 2√2 এর উপরে রুট হবে আর এই 4 এর উপর রুট হলে কি হতো 2 হয়ে যাবে এটা হচ্ছে cos 22 ডিগ্রি 30 মিনিট এই মানটুকু আমরা কেন আগে বের করলাম দেখো ফর্মুলাতে আমাদের আসবে 2 sin square 11 डिग्री 15 मिनट ये 2 sin square a समान समान की लिखते पारी 1 minus cos 2a 2 एटार साथे a एटा किन्तु a 2 sin square a 1 minus cos 2a 2 एटार साथे गुण करले कत होबे एखाने 22 ताहले देखो 22 डिग्री 30 मिनट ओके এখন এই ক্ষেত্রে দেখো cos এই যে 22 ডিগ্রি 30 মিনিটের মান এই যে দেখো আগে বের করে নিয়েছি তাহলে কত 2 + √2 এর উপরে √2 তারপরে 2 তাহলে 1 মাইনাস আমরা যদি ভ্যালু বসাই 2 + √2/2 এই ক্ষেত্রে দেখো আমরা এখন কি করব 2 লসাগু নেব 2 মাইনাস 2 + √2 এটা কার মান 2 sin স্কয়ার 11 ডিগ্রি 15 মিনিট এই ক্ষেত্রে আমাদের কি হবে এই 2টা আমরা এখানে ভাগ করে দেব তাহলে দেখো ভাগ না করে আমি আরেকটা প্রসেসে যেতে পারি 2 দিয়ে উভয় দিকে গুণ করলাম 2 sin স্কয়ার 11 ডিগ্রি 15 মিনিট সমান 2 দিয়ে যদি দেখো উভয় দিকে গুণ করি তখন এই 2টা তো আর কি হচ্ছে থাকছে না তাহলে 2 - 2 + √2 ওকে এখন এটাকে আমরা কি করতে পারি 2 sin 11 ডিগ্রি 15 মিনিট এখন হোল স্কয়ার দিতে পারি তাহলে 2 - 2 + √2 এখন এই স্কয়ারটা কি হবে রুট হয়ে যাবে 2 sin 11 ডিগ্রি 15 মিনিট এই বড় করে কি হয়ে গেল রুট হয়ে গেল 2 - এর ভিতরে √2 তার ভিতরে √2 এখন দেখো এই যে ভ্যালুটা কি এটা আমাদের কিন্তু মান বের করতে বলছিল এই মানটাকে আনার জন্যই আমরা এরকম করলাম তাহলে অতএব আমরা কি লিখতে পারি 2 sin π/16 = 2 sin 11 ডিগ্রি 15 মিনিট = √2 - √2 + √2 দেখো এইটা সমান এটা প্রমাণ করতে হবে হ্যাঁ 4 cos square 7.5 डिग्री एटा समान आमरा কিভাবে লিখতে পারবো 2 into 2 cos square এটাকে ভাঙলে কত হবে 15/2 ডিগ্রি এইতো তাহলে cos 2 cos square theta তো 2 cos square theta আমরা সূত্র বসাবো তো সূত্রটা হচ্ছে 1 plus cos 2 theta 15 ডিগ্রি by 2 তাহলে 2 1 plus cos এখানে হচ্ছে 15 ডিগ্রি 2 2 কেটে যাবে তো এই ক্ষেত্রে আবার একটু খেয়াল করো যে 2 cos square theta সমান সমান আমরা এই ফর্মুলাটা বসাইলাম কি 1 plus cos 2 theta এখন 2 দিয়ে এটাকে আমরা গুণ করে দেই তাহলে কি হবে 2 হবে আর এটার ক্ষেত্রে যদি আমরা আবার সূত্র বসাইতে চাই তাহলে আমরা কিভাবে করব 2 দিয়ে গুণ না করে আমরা রেখে দেই 1 plus যদি এটাকে সূত্র ফেলতে চাই তাহলে আমাদের স্কয়ার দরকার তাই তো স্কয়ারের সাথে সাথে কি দরকার 2 দরকার আর কি দরকার এই 2টাকে অমিট করতে হবে এজন্য হাফ নিতে হবে হাফ ইনটু 2 cos স্কয়ার 15 ডিগ্রি এইটার উপর আমি রুট দিলাম তাহলে 2 2 কেটে যাবে আগের অবস্থানে আসবে রুট স্কয়ারে কাটা cos 15 ডিগ্রি হবে তাহলে 2 এখানে 1 প্লাস হাফ এইখানে দেখো আবার 2 cos স্কয়ার থিটা এই ফর্মুলা আমরা বসাইতে পারবো তো এই ফর্মুলা কি হবে 1 প্লাস cos 2 থিটা cos 2 থিটা 2 थेटा কত 15 ডিগ্রি তাহলে 2 এর সাথে 15 যোগ গুণ হলে কত হবে 30 এই যে রুট ছিল রুট দিয়ে দিলাম 2 1 প্লাস এখানে হাফ থাকবে 1 প্লাস cos 30 ডিগ্রির মান cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 এই যে দেখো রুট আছে রুট দিয়ে দিলাম 2 এই ক্ষেত্রে আমরা 1 প্লাস এটার সাথে এটা গুণ করব আমরা তাহলে কত হবে হাফ আর এইখানে মান কত হবে হাফ প্লাস √3/4 এর উপরে রুট 2 1 প্লাস এখানে 4 হবে লসাগু তাহলে কত হবে 2 প্লাস √3 এর উপরে কি আছে রুট 2 1 প্লাস দেখো তো এটার বর্গমূল করলে 2 প্লাস √3 এরকমই থাকবে আর 4 এর বর্গমূল কত হবে 2 আমরা এখন 2 দিয়ে যদি গুণ করি দেখো 2 দিয়ে ए 1 के गुण তাহলে 2 2 দিয়ে এটাকে গুণ করব তাহলে এই 2 আর এই 2 অমিট হয়ে যাবে কি থাকবে 2 প্লাস √3 এর উপর রুট থাকবে এখন এটা কার মান অতএব আমরা মান পেলাম 2 cos 7 এখানে কত ছিল 7.5 ডিগ্রি তাই তো এটা সমান সমান আমরা কত পেলাম এখানে 2 প্লাস এইটা কিন্তু এইটার ক্ষেত্রে আমাদের স্কয়ার ছিল একটু খেয়াল করো এই যে এখানে এইটা ছিল এইটার মান কিন্তু আমরা এটা পাইলাম তো আমরা এটাকে কি করতে পারি স্কয়ার দিতে পারি স্কয়ার দিলাম ওটাকে ভেঙে নিলাম যেটা এখানে ছিল 4 আর এখানে ছিল cos স্কয়ার তে হোল স্কয়ার দিলাম কি মান পেলাম 2 প্লাস √3 রুট তাহলে অতএব 2 cos 7.5 ডিগ্রি সমান সমান আমরা রুট পাবো 2 প্লাস √2 প্লাস √3 এই মান তো তোমরা এটা একটু উঠায় নাও